বর্তমানে বরিশাল কয়েকজন সেকেন্ড ক্লাস মাস্টার আছে আপনি অন্য লইছেন ওই মৌসুমী নাসের মাস্টার কয়েকবার পরীক্ষা দিয়েছে ফার্স্ট ক্লাস আডিও কাল হয়ে গেছেন চাকরি করতে করতে কিন্তু তারা তো ফেল করাই দেয় এত আর এক লাখ টাকা দিতে পারে না ওটা ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আনতে হলে যা আছে চার ক্লাস এক লক্ষ টাকার একটা বান্ডিল দিব জায়গা জমি যেটু আছে সেটু ব্যস্ত হইবে না কি বলেন টাকায় সার্টিফিকেট লঞ্চের কেবিন বয় যদি সার্টিফিকেট পায় লঞ্চের বাবরসি খালাসি যদি সার্টিফিকেট পায় ষাট বছর একটা সুগানি চাকরি করে ধন্ডাতে ডাইলবাই ঘুরে যা সার্টিফিকেট আমরা ফাইনা ফেল করে দেয় একটা সুগানি যদি একটু উনিশ বিশ করে সাইকতলা দেয় আমরা শোরুমে যদি একটু নিজের মনের ভিতরে একটু উনিশ বিশ অ্যাঙ্গেল করে তাহলে জাজ ডাইরেক্ট মাস্টার তো হুল খেলাই চাই না বর্তমানে কম্পিউটারের যুগ জিপিএসের যুগ রাটারের যুগ এই পয়েন্টই তো অনেকে বোঝে না কেবিন বার থেকে সাইকেলে দৌড়ছে দোতলা চেক করেন কটা মাস্টার আছে তাহলে এই কেবিন বয় যদি সারেন তো আপনার চোখেই বাজবে কেবিন বয় দিয়ে যদি মাস্টার সারেন হ্যাঁ হয়েছে তো এরকম বরিশাল হইলে এত কি দশা হয় কি দশা হয় এবারে তো মালিকের কো দরকার হলো সার্টিফিকেট আচ্ছা মালিকের সার্টিফিকেট টাকা দিও সার্টিফিকেট বানাই নিতে বরিশাল গাড়ি তো আছে একটা লঞ্চের মধ্যে বহুত আছে তাহলে একটা অদক্ষ লোকের হাতে যদি এরকম হাজার হাজার মালিকের দরকার সার্টিফিকেট আমার ইন্টার লাইন কোনো বাদ নেই কোনো কোন জায়গায় পাঠাইবেন ভারত বাংলাদেশে লাইন ক্লিয়ার কিন্তু এখন বরিশাল করে একটু কোনো রকম একটু ঘুটা মুটা গাছি ছেলে একটা কোনো রকম একটু লেখাপড়া করি একটু খাড়া করাইছে চাকরি দিয়ে দিছি কারণ মালিক আছে সারে না মালিকের পুরা না বাপের আমলে পোলা মাইনে সারে না যাই করবেন এই বিষয়ে আছি কোনো রকম টাকার বিনিময়ে সার্টিফিকেট তার হাতে পারি না তো যেকালে টাকা চাইছে যেকালে করছে সেকালে তার টাকা দিতারি না জোগাড় করতে পারি না বেতন পাইছি কত ২৪০ টাকা ২৩০ টাকা ১২০ টাকা ৮০ টাকা বেতন আসলে এইকালে লঞ্চের বেতন কম আছিল এখন বর্তমানে বেতন বাড়তি আছে বৃদ্ধি আছে মোটামুটিভাবে একটু ডাল ভাত দুটা খাই মোটামুটি যা পাই আর মোটামুটি যা পাই